গত মঙ্গলবার রাতে উদয়পুর রাজধনগর এলাকায় যে রাজনৈতিক সন্ত্রাস ঘটেছে তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উদয়পুর সিপিআইএম সহ সিপিআইএম দলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজধনগর এলাকায় পরিদর্শনে যান। প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক রতন ভৌমিক, মাধব সাহা, দিলীপ দত্ত, পার্থ কর্মকার সহ আরও অনেকেই। এই প্রতিনিধি দলটি প্রথমে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এরপর যে দোকানগুলোতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় সেগুলো দেখে এলাকার বেশ কিছু বাড়ি ঘুরে গিয়ে জনগণের সঙ্গে কথা বলেন। পরবর্তী সময়ে সাংবাদিকদের সামনে প্রতিনিধি দলের পক্ষ থেকে মাধব সাহা জানান, আরো পুলিশ এনে সারারাত্র পাহারা দিয়েও পুলিশ পাহারার মধ্যেও বিজেপির গুন্ডা বাহিনী তারা এলাকার মধ্যে সন্ত্রাস সৃষ্টি করবার জন্য চেষ্টা করেছে এবং বিপ্লব দেবের বাড়িতে যে সমস্ত সাধু সন্তরা এসেছিলেন তারাও ইলেকট্রনিক মিডিয়ায় একটা স্টেটমেন্ট করেছে। তাদের লক্ষ্য ছিল, পরিকল্পনা ছিল রাজধনগর, খিলপাড়া, জামজুরির যে এই অংশটা আছে এই অংশটার মধ্যে অধিকাংশই মুসলিম মাইনরিটি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এই অঞ্চলের ভিতরে একটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো যায় কি না তার জন্য একটা পরিকল্পিত চেষ্টা হয়েছে। এলাকার মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ এটা করতে দেয়নি। আমরা আজকে আমাদের পার্টি এবং বামপন্থী পার্টিগুলি যারা নেতৃত্ব আছে উদয়পুরে, আমরা এই দোকানপাটগুলি দেখলাম এবং এই এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি। নবী আমাদের পার্টির সমর্থকদের ইনজোর হয়েছে, তার বাড়িতেও বাড়ির সামনেই তো দাঁড়িয়ে আছে। আমরা আবারও এই রাজ্যে নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের গুন্ডাদের কার্যকলাপের নিন্দা করছি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে অপচেষ্টা তার বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলকে রুখে দাঁড়াবার জন্য অনুরোধ করব এবং আমার দৃঢ় বিশ্বাস এই ত্রিপুরা রাজ্য শান্তির রাজ্য। তারা চেষ্টা করবেন যে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করবার জন্য এটা এই ঘটনা দিয়েই বোঝা গেছে। তাকে প্রতিহত করার জন্য আমরা বামপন্থী দলগুলি যারা অন্য অন্য ধর্ম নিরপেক্ষ দল আছে তাদের কাছে আবেদন করব এই ধরনের ঘটনা মোকাবেলার জন্য আপনারাও এগিয়ে আসুন, আমরা সকলে মিলে এ রাজ্যের শান্তি সম্প্রীতি এবং গণতন্ত্র রক্ষা করি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।